আর্থিকভাবে বেশ লাভ না করতে পারলেও শেষ হয়েছে 2022 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ। 16টি দল থেকে শিরোপার মুকুট উঠেছে রাজার দেশের দলের ইংল্যান্ডের। ধারাবাহিক পারফর্ম করে স্যাম কারেনের হাতে উঠেছে ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার। এবারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ পেয়েছেন 13টি উইকেট। সর্বোচ্চ উইকেট পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে বাহাতি পেসার উইকেট প্রতি গড়ে রান দিয়েছে 11.38। তার চেয়ে ভালো বোলিং গড় কেবল গ্রুপ পর্বে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকার এন্ড্রিক নরকিয়ার। তিনি 94 রান দিয়ে নিয়েছেন 11 উইকেট। শুধু ম্যাচ সেরা নন, স্যাম কারেন টুর্নামেন্ট সেরাও হয়েছেন। টি টোয়েন্টি বিশ্বকাপের 15 বছরের ইতিহাসে এবং সপ্তম আসর শেষে প্রথম স্পেশালিস্ট বোলার হিসেবে টুর্নামেন্টের সেরা পুরস্কার জয়ের কীর্তি গড়েছেন। এর আগে শেন ওয়াটসন ও শহীদ আফ্রিদি টুর্নামেন্ট সেরা হলেও তারা ছিলেন পরিপূর্ণ অলরাউন্ডার। চ্যাম্পিয়ন দলের জন্য ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC বরাদ্দ রেখেছে সবচেয়ে বেশি $16 লাখ, যা কিনা টাকার অঙ্কে 16 কোটি টাকারও বেশি। ইংল্যান্ড জয়লাভ করায় এই টাকার পুরোটাই পাবে ইংল্যান্ড। রানার আপ পাকিস্তান পাবে প্রায় 8 কোটি টাকার বেশি। সেমিফাইনালে অংশ নেওয়া দলগুলো প্রত্যেকে পাবে 4 কোটি টাকা করে। টাকার থেকেও মূল্যবান চ্যাম্পিয়নের শিরোপা অর্জন, যা বেশ ভালোই করতে পেরেছে ইংল্যান্ডের খেলোয়াড়রা।